Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain wa ba'd. Sammanito bhatrimondoli, ajke besh kichu din dhore ekta proshno bibhinno jayga theke asche, bishesh kore amader ek bhai proshno korechen khub gurutto diye Dubai theke Sayyid Qutb somporke. Ji amar niyom hocche je je sob bibhrantikor manhajer স্কলার তাদেরকে যদি বাঙালি জাতি না চেনে তো তাদের পরিচয় করায় না, তাদের কথা আলোচনা করতে যায় না। এটা আমার দাওয়াতি অভিজ্ঞতা এবং এই মানহাজটা মনে রাখবেন। প্রথম কথা, যদি না চেনে চেনাতে যায় না, এই অনিষ্ট থেকে অজানায় থেকে যাক। আর যদি চেনে নাই বা তাদের যদি প্রভাব পড়ে যায় তাহলে অবশ্যই সতর্ক করতে হবে যদি গোমরা হয়। আর যদি সহি আকীদা মানহাজের হয় তাহলে অবশ্যই পরিচয় করিয়ে দিতে হবে। কথা বোঝা গেছে? আমার দাম্মামে 22 বছরের ইতিহাসে এই মানহাজের উপর চলে আসছি যে কারা বেশি ক্ষতিকর আমাদের মুসলিম জাতির জন্য, তাদের সম্পর্কে প্রথম আলোচনা করেছি এবং সতর্ক সাবধান করেছি। আর ধীরে 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 প্রথম বেরেলভীদের আলোচনা এই জন্য করেছি, তারপরে দেওবন্দি আকিদা তবলিগ, তারপরে চরমনাই, তারপরে তখন আপনার যেই বক্তার এমন প্রভাব ছিল যে বাঙালি জাতি মনে করো যে এই ব্যক্তি ভুলের ঊর্ধ্বে, অথচ তার আকীদা মানহাজ বড়ই বিভ্রান্তিকর, তার থেকে সতর্ক করেছি। আর ধীরে ধীরে আলহামদুলিল্লাহ যতদিন মানুষ থাকবে দুনিয়াতে এইরকম দালন মদিল্লন অনেকে আসবে, সুতরাং তাদের থেকে সতর্ক সাবধান করতে হবে। এটা আমাদের সালাফদের আদর্শ। জি, আহলে সুন্নাতের পরিচয় করিয়ে দিতে হবে এবং আহলে বিদআত থেকে সতর্ক সাবধান করতে হবে। সাইয়্যেদ কুতুব, তিনি মিশরের একজন আমাদের আজকালকার নতুন ভাষায় মুফাক্কির ইসলামী, মানে ইসলামী চিন্তাবিদ। আবার চিন্তাবিদদেরকে তো বড় বড় আলেম আর আল্লাহ মনে করে অনেকে, আবার এটাও একটা জেহালত। এই ভাষাগুলি নতুন ভাষা, এগুলো ভাষা আগের যুগে ছিল না, চিন্তাবিদ। কিন্তু আজকাল অনেক বড় ভাষা এগুলো, মানে অনেক বড় ব্যক্তি। এই ব্যক্তি হচ্ছে ইখওয়ানি, এই ব্যক্তি হচ্ছে তাকফিরি। জি হ্যাঁ, শব্দগুলির ব্যাখ্যা করুন। জি, এই ব্যক্তি ইখওয়ানি অর্থাৎ ইখওয়ানুল মুসলিমিন, যেটি গোমরা মানহাজের একটি জামাত মিশরে প্রতিষ্ঠিত হয়েছিল হাসানুল বান্নার মাধ্যমে, তার দ্বিতীয় এই ব্যক্তি। জি, হাসানুল বান্নার পরে যার স্থান। জামাতে ইসলামী যে ভারত বাংলাদেশ পাকিস্তানে প্রসিদ্ধ জামাত, ভুল মানহাজের, হ্যাঁ গুমরাহকারী মানহাজের আকিদার, তাদের যে মানহাজ আর ইখওয়ানিদের মানহাজ একই, সেটা হচ্ছে তৌহিদুল হাকিমিয়া। আসল হচ্ছে ক্ষমতা দখলের তৌহিদ, এসব তৌহিদ টহিদ কিছু না। মাজার পূজা কে করছে করুক, এগুলো অজ্ঞ। মূর্তি পূজা করছে অজ্ঞ। হ্যাঁ জি, অন্ধকারে আছে, মওদুদীর ভাষাতে অন্ধকারে, হ্যাঁ অন্ধকারে হাত পানানা নাড়ি করছে, এগুলোকে বড় ধরনের শিরক, আর যে বড় ধরনের গুমরাহি, এই ক্ষেত্রে তারা সোচ্চার না। তাদের আসল টার্গেট হচ্ছে আল হুকুম, ক্ষমতা হাতে নিতে হবে। ক্ষমতা যখন হাতে চলে আসবে তখন সবকে আমরা ঠিক করে নেব, ডান্ডা পিটিয়ে ঠিক করে নেব। এটা কোনোদিন হয়নি আর হবে না, আর এর শেষ পরিণাম হচ্ছে দুনিয়াতে লাঞ্ছিত অপদস্থ হওয়া, আর আখেরাতের ফয়সালা আল্লাহর জন্য ছেড়ে দেন। কথা বোঝা গেছে? জি, দেখতে পাচ্ছেন চোখে দুনিয়ার অবস্থাটা, আর আখেরাতটা আল্লাহর জন্য ছেড়ে দেন। তো এরা হচ্ছে সেই দল, আর এই দলের হচ্ছে বড় ইমাম বা গুরু এই সৈয়দ কুতুব, দ্বিতীয় তৃতীয় বলা যেতে পারে হাসানুল বান্নার পরে আর মওদুদীর পরে তৃতীয় ব্যক্তিত্ব বলতে পারেন বা তৃতীয় ব্যক্তি বলতে পারেন। কাকে? এই সৈয়দ কুতুবকে। একসময় নিশ্চয় শুনেছেন, এই জন্য আমার সতর্ক করা ওই বক্তা থেকে তখন ফরজ মনে করেছিলাম 2006-07 সালের দিকে। কথা বোঝা গেছে না? এবং ধারাবাহিক আলোচনা করেছিলাম, আপনারা যদি তফসির পড়েন দুটো তফসির পড়বেন, একটি তফসির হচ্ছে তাফহিমুল কোরআন, আর একটি তফসির হচ্ছে ফিজুল আলিল কোরআন। শুনেছেন না? শুনেন একদম বক্তব্য কীভাবে বিভ্রান্ত করেছে। না তফসির ইবনে কাসিরের নাম, না তফসির সাদির নাম, না সহি আকীদা মানহাজের কোনো তফসির তিনি জানেন না, তো কী করে শিখাবেন? তো এইভাবে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে তখন। জি হ্যাঁ, তো এই সৈয়দ কুতুব
যার রূপ চেহারা দেখলে একেবারে হ্যাঁ পশ্চিমা রূপ চেহারা, হ্যাঁ দাড়ি নেই যার চেহারায়, ওগুলো তো আছে তার ব্যক্তি জীবনের দোষ ত্রুটি। আকিলা মানহাজে ইখওয়ানি, তাদের মানহাজ বললাম আর ইখওয়ানির আলোচনা আমার হয়েছে, তার সাথে তাকফিরি, ইখওয়ানিদের প্রায়গুলি সব তাকফিরি বা জামাতিদের। তাকফিরি মানে মুসলিম জাতিকে বিভিন্ন কাবিরা গুনার জন্য বিভিন্ন মুসলিম জাতির বিভিন্ন স্তরের লোকদেরকে তাদের বিভিন্ন গুনহার কারণে তাদেরকে তাকফির করা মানে কাফের বলে আখ্যায়িত করা, বিশেষ করে শাসক গোষ্ঠীকে। আর সৈয়দ কুতুব সম্পর্কে ইনশা আল্লাহ তাআলা এই এক সপ্তাহের মধ্যে ইনশা আল্লাহ তাআলা শনিবারের দিন, এই শনিবারে নয় সামনে শনিবারে ইনশা আল্লাহ এসার পরে আমি তার কিতাব থেকে, তার ফি জিলালিল কোরআন তাফসির থেকে এবং তার অন্য কিতাবগুলি থেকে আমি প্রমাণ করব যে তিনি যে পাক্কা তাকফিরি, মুসলিম জাতিকে ঢালাওভাবে কাফের বলে আখ্যায়িত করা, মুসলিম নেতাদেরকে শাসকদেরকে ঢালাওভাবে কাফের বলা এবং মুসলিম সমাজকে একবারে জাহিলিয়াতপূর্ণ বলা, এগুলি হচ্ছে তার মানহাজ। সুতরাং এই সৈয়দ কুতুব হচ্ছে নব্যজোত্য খারেজি জঙ্গি, সে আল কায়দা হোক অথবা জামাতুত তাকফির আল হিজরায় মিশরের হোক অথবা যৌথগুলি আপনার বাংলা ভাই আব্দুর রহমান হোক, হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে, অথবা বর্তমান যুগে কিছুদিন আগে যে ফিতনা শুনলে আইএস আইএসের দায়েশদের হোক, এদের গুরু হচ্ছে এই সৈয়দ কুতুব। সুতরাং সৈয়দ কুতুবের মানহাজ থেকে, আকিদা থেকে, তার চিন্তা চেতনা থেকে, তার বিভ্রান্তি থেকে সতর্ক সাবধান করার উদ্দেশ্যে এই উত্তর দিলাম, কারণ এই প্রশ্ন অনেকে করছেন আর মনে করলাম যে এই প্রশ্নের উত্তর যদি না দেওয়া যায় তাহলে ক্ষতি হবে, বরং উত্তর দিয়ে সতর্ক সাবধান করা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুসারী আলেমদের কাছ থেকে দীন শিখার তৌফিক দান করেন, আর যারা কোরআন সুন্নাহ থেকে বিভ্রান্ত হয়ে দূরে চলে গেছে, বিভ্রান্তির শিকার হয়েছে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ যেন মুসলিম উম্মার বাংলা ভাষাভাষীদের বিশেষ করে আল্লাহ যেন হেফাজত করেন। জাযাকুমুল্লাহ খাইরান ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।